শিউড়ি থানার লম্বোদরপুর গ্রামের পুকুর পাড় থেকে এবার উদ্ধার হলো এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ যাকে ঘিরে চাঞ্চল্য এলাকায় সকালবেলা স্থানীয় লোকজন সেই মৃতদেহকে মাঠে কাজ করতে যাওয়ার সময় দেখতে পায় এরপরই খবর দেওয়া হয় থানায় পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে বলে সূত্রের খবর মৃতদেহের সঙ্গে উদ্ধার হয়েছে নিত্য প্রয়োজনের কিছু সামগ্রী প্রাথমিকভাবে গ্রামবাসীরা মনে করছেন পাশেই থাকা ইন্দ্রলোক নার্সিংহোমের কোনো রোগীর আত্মীয় হতে পারেন এই ব্যক্তি তবে ঠিক কি কারণে এই ঘটনা ঘট কোনো কিছু এর পেছনে লুকিয়ে আছে কিনা নাকি খুন করা হয়েছে তাকে এই সমস্ত বিষয়ে খতিয়ে দেখতে এই মুহূর্তে তৎপর শিউড়ি থানার পুলিশ